নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাদ বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যা আপনারা আগামী পুজোর দিনগুলিতে বা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে রুটি লুচি পরোটা নান প্লেন রাইস ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে বানিয়ে খেয়ে বা খাইয়ে পরিতৃপ্ত হতে পারেন তো আসুন বানিয়ে ফেলি আজকের রেসিপি পনির রেজালা রেজালা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার আমি রেজালার জন্য কিছু মশলা বেটে নেব একটি মিক্সির জারে নিয়ে নিলাম এক টেবিল চামচ চারমগজ এবং এক টেবিল চামচ পোস্ত প্রথমে শুকনো অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নিয়ে এর সঙ্গে তিনটি কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার ওই জারেই দিয়ে দিলাম আঠারো কুড়িটি কাজু বাদাম যেটি আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প দুধ দিয়ে এগুলো আমি বেটে নেব অবশ্যই এগুলো জল দিয়েও বাটা যেতে পারে এবার একটি কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে লো মিডিয়াম ফ্লেমে পনিরগুলি ভেজে নেব খুব বেশি সময় ধরে নয় জাস্ট উল্টে পাল্টে দুদিক হালকা সোনালি করে ভেজে নেব না হলে পনিরগুলি শক্ত হয়ে যেতে পারে পনিরগুলি ভেজে একটি পাত্রে ইষদো লবণ জল রেখে তাতে ভিজিয়ে রাখছি এই জলই আমি পরে রান্নায় ব্যবহার করে নেব এবার কড়াইয়ের তেল একটু কমিয়ে প্রায় দেড় টেবিল চামচ তেল রেখে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন এখানে রয়েছে এক চামচ সাজিরা সামরিচ গোটা পাঁচেক লবঙ্গ তিনটি দারুচিনি স্টিক দুটি এবং এলাচ তিনটি তেজপাতা একটি এবং শুকনো লঙ্কা দুটি এই সমস্তকে একসঙ্গে কড়াইতে দিয়ে দিলাম সিমে রেখে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দিলাম পোস্ত মগজ ও কাঁচা লঙ্কার পেস্ট পেস্টকে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষাতে কষাতে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং এক চামচ গোলমরিচের গুঁড়ো এই সমস্ত মশলাকে একসাথে ভালো করে কষে নেব কষাতে কষাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক চামচ চিনি পনির ভাজা জলে লবণ আছে এবং পরে ফেটানো দইয়ের সঙ্গে লবণ থাকবে সে কথা মাথায় রেখেই লবণ দিলাম লবণ চিনিকে ভালো করে মিশিয়ে দিয়ে কষানোর সুবিধের জন্য দিয়ে দিলাম অল্প পনির ভেজানো জল এভাবে মশলাকে খুব ভালো করে কষাতে কষাতে দিয়ে দিলাম কাজুবাটা বাটা সহ মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রয়োজনে দিয়ে দিলাম আরও একটু পনির ভেজানো জল মশলা ভালো করে কষানো হলে রেজালার স্বাদও খুব ভালো হবে এবার দিয়ে দিলাম লবণ দিয়ে ফেটানো ঘরে পাতা টক দই তিন টেবিল চামচ সিমে রেখেই অনবরত নেড়েচেড়ে দইকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে দই ফেটে না যায় এভাবে কিছুক্ষণ কষাতে কষাতে দেখুন চারদিকে তেল রিলিজ হয়ে যাচ্ছে তাপ বাড়িয়ে এবার দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া এবং মিক্সির জার ধুয়ে সেই পনির ভেজানো জল সেই জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরগুলি খুব নরম হয়ে আছে এবার পনিরকে খুব ভালো করে মশলার সঙ্গে আলতো হাতে মিশিয়ে দিয়ে দিলাম পনির ভেজানো বাকি জলটুকু তাপ বাড়িয়ে ফুটে উঠতে দিয়ে ঢেকে রান্না হতে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হালকা রোস্ট করা অল্প কষৌরি মেথি ছড়িয়ে দিলাম এক চামচ গরম মশলা এটি আমি দারুচিনি লবঙ্গ দু রকমের এলাচ গোলমরিচ জায়ফল এবং জয়িত্রী হালকা রোস্ট করে একসাথে গুঁড়ো করে বানিয়ে রেখেছিলাম সবশেষে এক চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম কেওড়া জল এবং গোলাপ জল আধা চামচ করে দিয়ে দিলাম মিঠা আতর দু ফোঁটা অবশ্যই এই গন্ধগুলি পছন্দ না থাকলে স্কিপ করতেও পারেন তবে দিলে পরে সেই গন্ধে মম করা রেজালা খাওয়ার আনন্দই আলাদা এই সমস্তকে একসাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলাম চার পাঁচ মিনিট ফিরে এসে ঢাকা খুলে দিলাম ভীষণ সুন্দর গন্ধ আসছে খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে আপনারা বানালেই বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেজালার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ